নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতন সহ সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও মোমবাতি প্রজ্বালন করেছে বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। গৃহবধূকে নির্যাতনে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে বেগমগঞ্জ আওয়ামী লীগ। বিকেলে চৌমুহনী চৌরাস্তায় দলীয় কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ বলেন, তিনি কখনো সন্ত্রাসীদের প্রশ্রয় দেননি। যারা এগুলো অপকর্মের সাথে জড়িত, আমার দলের ভাবমূর্তি নষ্ট করতেছে, তাদেরকে প্যাট্রোনাইজ করে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে আইনগত আমাদের দলীয়ভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন অনেকে। রাজশাহীতে মানববন্ধন থেকে নারীদের নিরাপত্তা নিশ্চিত, ধর্ষণকারীদের সর্বোচ্চ সাজা ও সামাজিকভাবে প্রতিরোধের আহ্বান জানানো হয়। ধর্ষণের প্রতিবাদে বরিশালে গণ অবস্থান এবং মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। নারী নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সারা দেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নারী অবমাননার বিপক্ষে সচেতন ফেনী ব্যানারে ফেনীতে মোমবাতি প্রজ্বলন ও মৌন প্রতিবাদ করা হয়েছে। এছাড়া খুলনা, ময়মনসিংহ, সাতক্ষীরা, দিনাজপুর, হবিগঞ্জ, টাঙ্গাইল, মৌলভীবাজার, ঝিনাইদহ, গাইবান্ধা, নীলফামারী, কুমিল্লা, মুন্সিগঞ্জ, চুয়াডাঙ্গা সহ অন্যান্য জেলায়ও ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে আইনের শাসন না থাকায় ধর্ষণ সহ নারী নির্যাতন বেড়েছে। ফেরদৌস আবির, ডিবিসি নিউজ।